দাবি নিয়ে চন্দ্রকোনা রোডে বিক্ষোভ মিছিল সিপিআইএম এর। পাট্টা জমি রেকর্ড সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন বেলা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক বাম সংগঠনের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে চন্দ্রকোনা রোডে শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই মিছিলটি গোটা শহর পরিক্রমা করে এই মিছিলটি পা মিলিয়েছেন জেলা সিপিএম এর সম্পাদক তথা দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সিপিআইএম নেতাকর্মীরা। এদিন এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এদিন মিছিল শেষে ডিএলআরও অফিসে স্মারকলিপি প্রদান করল বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা। পাশাপাশি তাদের এই দাবি যদি মানা না হয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। কৃষক সভার সঙ্গে যুক্ত তাই মিছিলে হারলাম দাবি নিয়ে, যাই 10 বছরে জমি দখল আছে তাদের কাউকে আর পাট্টা দেওয়ার ব্যবস্থা হয়নি, যাদের পাট্টা হয়ে রয়েছে তাদের রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা হয়নি, বরং যেখানে পাট্টা দেওয়া হয়েছে সেই পাট্টার জমি বিগ্রাহকদের জমার খতিয়ানে তুলে নিয়ে গিয়ে সে বিক্রি করে দিচ্ছে তার ব্যবস্থা হচ্ছে। এই কদিন আগে এই ব্লকে ঘটনা ঘটেছে, পাট্টাও আছে আবার সেই জমির হাল পড়তেও নিয়ে গিয়ে হচ্ছে হাজির হচ্ছে সরকারি কি চলছে, যত যেখানে যা খাস জায়গা ছিল সব বিক্রি করে দেওয়া হবে, পাথর বিক্রি, বালি বিক্রি, গাছ বিক্রি, এ কি বাকি আছে? আমাদের সময় লাগানা গাছ কোটি কোটি টাকার গাছ বিক্রি করে হচ্ছে যে খেয়ে নিল, যে গাছটা আইনের পথে বিক্রি হলে এই এলাকার বেনিফিশিয়ারিরা প্রত্যেকটা পরিবার 60 থেকে 70 হাজার করে টাকা তারা হচ্ছে তাদের যে প্রাপ্য অংশ তারা পেত, কয়েকজনের পুরো লোপাট করে দিয়ে একবারে নিচের থেকে ব্লক থেকে জেলা থেকে রাজ্য পর্যন্ত নেতারা টাকা ভাগ করে নিল, আর লোক দেখানো 2-3টা একটা প্রধান একটা অঞ্চলের সভাপতিকে অ্যারেস্ট করলো, আর বাকি যারা আসল কেষ্টবিষ্ট যারা সবচেয়ে বেশি টাকার ভাগ খেয়েছে তারা মহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে, আর প্রশাসনের যারা আধিকারিক তারাও তো টাকার ভাগ খেয়েছে, জানে না সবাই জানে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, খবরিয়া 24। তানামোর দেবীবাড়ি কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়, সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স, এইচ কেরিয়ার ইনস্টিটিউট, নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা, ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, গোকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধর্মবাদান্তে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালুরু। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ, ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস, এছাড়াও থাকছে জিএনএম নার্সিং যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস, ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও 3 বছরের কোর্স যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে, পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়, অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।